হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়েরাচল। কয়েকদিন পরে ঈদুল আজহা, আর ঈদের মধ্যে ঝাল জিনিসের সাথে সাথে মিষ্টি জিনিস তো থাকবেই। তাই তো আপনাদের সাথে আজ আমি শেয়ার করব একেবারে গ্রাম বাংলার ট্রেডিশনাল একটি সেমাই রেসিপি। এটা পুরোপুরি হাতেই তৈরি করা হয়, শুধুমাত্র একটি উপকরণ দিয়েই, আর খুব সহজেই এই সেমাইটা তৈরি করে নেওয়া যায়। এই সেমাইগুলোকে অনেকে বলে থাকে জয়দানা, আবার অনেকে বলে থাকে হাতে ডলা সেমাই। কোনো প্রকারের ঝুড়ঝামেলা ছাড়াই জাস্ট দুইটা আঙুলের ডলায় এই সেমাইগুলো বানিয়ে নিতে হয়, কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই সেমাইটা তৈরি করতে হয়। আগে গ্রামে এই সেমাইটা খুবই প্রচলিত ছিল, কিন্তু এখন অনেক রকমের সেমাইয়ের ভিড়ে এটা যেন হারিয়েই গেছে। তাহলে চলুন খুবই মজাদার এই সেমাইটা তৈরি করে নেওয়া যাক। আমি এখন খুবই সামান্য পরিমাণে এই জয়দানার সেমাইটা আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করে না, তাই না দিলেও হবে। আর দিয়ে নিয়েছি একটুখানি পানি, দিয়ে দিয়ে আমি এই কাইটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, যেমনটা আমরা রুটি খাওয়ার জন্য আমরা যে কাইটা তৈরি করি, ঠিক তেমন করেই আমরা এই কাইটা তৈরি করে নিয়েছি। আটার কাইটা আমার তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে আমি এই কায়ে দিয়ে সেমাই তৈরি করে রাখবো, সেই পাত্রটার উপরে আমি একটুখানি উপরে ময়দা ছিটিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে করে উঠাতে আমার সুবিধা হয় সেমাইগুলো শুকিয়ে গেলে। ঠিক এমন করেই পুরো পাত্রটাতেই আমি ময়দাটা ছড়িয়ে নিয়েছি। এখন যে কাইটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে একটু কাই হাতে নিয়ে নিচ্ছি। আর কাইটা নেওয়ার সাথে সাথে কিন্তু হাতে একটু শুকনো ময়দাও নিয়ে নিতে হবে, এতে করে কিন্তু হাতে থেকে খুব সহজেই আমরা সেমাইটা তৈরি করতে পারবো, হাতে থেকেও নেমে যাবে, হাতে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন, এক হাত দিয়ে আমি এক সরু করে একটু একটু করে ময়দাটা বের করছি, আর অন্য হাত দিয়ে ছিঁড়ে নিয়ে আমি এরকম ডলা দিয়ে নিচে নামিয়ে নিচ্ছি, পাত্রে ফেলে দিচ্ছি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এক হাত দিয়ে একটু সরু করে নিয়ে অন্য হাত দিয়ে ছিঁড়ে নিয়ে একটা ডলা দিয়ে তারপরে পাত্রে ফেলে দিতে হবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে যে এটা কেমন করে তৈরি করতে হয়, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমি যেমনটাভাবে দেখিয়ে দিয়েছি তেমনভাবে যদি আপনাদের করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা জাস্ট এভাবে চিমটিভাবে নিয়ে, এক চিমটি নিয়ে এভাবে ও করে ফেলে দিতে পারেন এই পাত্রেটার মধ্যে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন, আর দেখবেন কয়েকবার করতে করতে আপনার হাত চালু হয়ে যাবে, আর খুবই অল্প সময়ে অনেক তৈরি করে ফেলতে পারবেন এই সেমাইগুলো। এভাবে চিমটি করে নিয়ে নিয়ে যদি আপনারা সেমাইগুলো তৈরি করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন, আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। আর আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এতটুকু ময়দাতে কতটুকুই বা সেমাই হবে, আপনারা অল্প অল্প করেই কিন্তু অনেকগুলো করেই এই সেমাইগুলো তৈরি করে নিতে পারেন। যখনই আপনারা সময় পাবেন অল্প অল্প করে এরকম করে তৈরি করতে পারেন, দেখবেন একসময় অনেকগুলো হয়ে গেছে। আর এরই সাথে আমার কিন্তু যতটুকু কাই তৈরি করেছিলাম আমার ততটুকু দিয়ে জয়দানার সেমাই এই পরিমাণে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো আমি রোদে শুকিয়ে নিব। আমি টানা 2 ঘন্টা আমি রোদে এটা দিলেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আপনাদের কাছে যদি রোদে দেওয়াটা ঝামেলা মনে হয়, তাহলে কিন্তু ফ্যানের বাতাসেও আপনারা এই সেমাইটা শুকিয়ে নিতে পারেন। সেমাইগুলো আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার সেমাইগুলো একেবারে ঝরঝরা। আর যতটুকু কাই দিয়ে আমি তৈরি করেছিলাম তা দিয়ে আমার এতটুকুই সেমাই তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিব, যেগুলো শুকনো ময়দা আছে সেই ময়দাগুলোকে ঝরিয়ে নিব। শুকনো ময়দা ঝেড়ে নেওয়ার পর এখন এই জয়দানা সেমাইগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি জয়দানাগুলো দিয়ে নিয়েছি। এখন এভাবেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একেবারে লো আঁচে। যতক্ষণ না পর্যন্ত হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, ততক্ষণ আমি এভাবেই ভেজে নিব। সেমাইগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, আর এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি।
এখন অন্যদিকে আমি এখন সেমাইটা রান্না করব। এর জন্য চুলাতে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। এখন এই দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হাঁড়ির দুধগুলো যখন এরকম করে টকবক করে ফুটে উঠতে শুরু করবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেমাইগুলো। যে প্রসেসিংয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, ঠিক তেমন করেই বেশ কয়েকবার আমি বানিয়ে বানিয়ে আমার অনেকগুলো সেমাই হয়েছে, আর সেখান থেকেই আমি 1/2 কাপ পরিমাণে জয়দানার সেমাইগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি প্রায় 20 মিনিট যাবৎ এই সেমাইগুলোকে এভাবেই রান্না করে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে একটা নাড়ানি দিয়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এরই সাথে দুধগুলোও ঘন হয়ে আসবে আর সেমাইটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 20 মিনিট যাবৎ এই সেমাইগুলোকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেদ্ধ হলে যেমনটা কালার হয়ে যায় ঠিক তেমনটাই কালার হয়ে গেছে, আর দুধগুলো কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1টা দারচিনির স্টিক। দারচিনির স্টিকটা আমি ভেঙে দিয়ে নিয়েছি এর মধ্যে, আর দিয়ে নিচ্ছি আমি 1টা তেজপাতা। এখন আমি আরও 5 মিনিটের মতো এই সেমাইগুলোকে রান্না করে নিব, আর চুলার আঁচটা কিন্তু আগের মতোই থাকবে। আর এ পর্যায়েও কিন্তু একটি নাড়ানি দিয়ে একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 5 মিনিটের মতো সেমাইগুলো আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় আপনার চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। অনেকটাই দুধ ঘন হয়ে এসেছে, আবার ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরও অনেকটাই এই সেমাইটা ঘন হয়ে আসবে, তাই এই অবস্থায় চুলার আঁচটা বন্ধ করে দিয়ে অবশ্যই নামিয়ে নিতে হবে। এখন একটি সার্ভিং ডিশে আমি সেমাইগুলোকে সার্ভ করে নিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল আমার গ্রাম বাংলা ট্রেডিশনাল জয়দানা সেমাই। এখন আমি সেমাইটা খাই, আর আপনাদের বলবো এই সেমাইটা অবশ্যই ঈদে তৈরি করবেন। আর কোনো কোশ্চিন থাকলে আমাকে জানাবেন, আর কেমন লেগেছে তাও আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।